हाई एवरी ओन, ओलकाम बैक टू माई चैनल। आज हमें तुम्हारे बनिए देखो दुर्गा पुजो स्पेशल स्वर्णचूर खिचुड़ी। तर एखे हमें बाटीटा मेपे एक बाटर एकटू कम सोनामुख डाल नहीं डाल दो मिनट एक भेजे नेब। डाल भाजा हो गए, एबार एक पात्र मध्य डाल तुले नेब। ডালটাকে আমি একটা বোলে তুলে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি গোবিন্দভোগ চাল। যে বাটিটা মেপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটিটার এক বাটি আমি গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিলাম। এই ডাল আর চালটা আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু কিশমিস। কাজু কিশমিসটা ঘি এর সাথে ভালো করে ভেজে নেব এক মিনিটের জন্য। এবারে এই কাজু কিশমিশগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা নুন। নুনটার সাথে তেলটা আমি ভালো করে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর পনিরগুলো এখন আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই পনির ভাজার তেলেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, দুটো এলাচ আর একটা দারচিনি। এই সব উপকরণগুলো আমি এক মিনিটের জন্য একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। এখানে আপনারা নারকেলের পরিমাণটা বেশিও ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলোর সাথে নারকেলটা আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদাটাও সব উপকরণগুলোর সাথে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাও সব উপকরণগুলোর সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলু, গাজর আর বিন কড়াই আর ফুলকপি। সব উপকরণগুলো আমি এই মশলার সাথে একটু 2 মিনিটের মতন ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম নুন। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে নুন ব্যবহার করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে আমি সব উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালটার সাথে আমি সব উপকরণগুলো একসাথে আবারও 2 মিনিট ভেজে নেব।
এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি বড় বাটির 2 বাটি জল এখানে ব্যবহার করেছি, আর এটা আমি গরম জল দিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় গরম জলই দেওয়ার। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা এখানে দেবেন। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট আমার হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিস আর পনির। দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নেব। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এই খিচুড়িটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দুর্গাপূজার স্পেশাল স্বর্ণচূড় খিচুড়ি। এটা আপনারা ঠাকুরের ভোগ নিবেদনেও বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।